আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের আইজ অফ বেঙ্গলের সঙ্গে আছেন। অনেকদিন থেকে ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আমি আপনাদের সামনে আসতে পারতেছি না, যার কারণে একটা দূরত্ব আপনাদের সাথে সৃষ্টি হয়েছে। কিন্তু এই দূরত্বটা আস্তে আস্তে মিটে আসবে ইনশাল্লাহ। আমি নিয়মিত আপনাদের সামনে হাজির হব নতুন নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ইসলাম মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা আপনার পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং বিষয়বস্তু যে বিষয়ের উপর আমি আলোচনা করা শুরু করেছি সে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে একসময় একটা বিশাল একটা সাম্রাজ্য ছিল, সেটা হচ্ছে মুসলমানদের একটা বিশাল সাম্রাজ্য ছিল, উসমানীয় সাম্রাজ্য। এবং বিভিন্ন সাম্রাজ্য কিন্তু ছিল, সেগুলো হচ্ছে বিশাল, মানে ইউরোপের চাইতে অনেক শক্তিশালী যে সাম্রাজ্যগুলো সেগুলো হচ্ছে সেলজুক সাম্রাজ্য, তারপরে হচ্ছে উসমানীয় সাম্রাজ্য, তারপরে হচ্ছে এদিকে মুঘল সাম্রাজ্য, তারপরে হচ্ছে আরও ইরানদের ওইখানে পারস্য সাম্রাজ্য, তারপরে হচ্ছে এটা হচ্ছে আব্বাসীয় সাম্রাজ্য, তারপরে হচ্ছে অনেক আন্দালুসীয় সাম্রাজ্য, সেটা হচ্ছে স্পেনের অবস্থিত, তারপরে হচ্ছে মিশরের মধ্যেও একটা সাম্রাজ্য আছে, মামলুক সাম্রাজ্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা করে সাম্রাজ্য মুসলমানদের জন্য এবং একটা সোনালি ইতিহাস তাদের রয়েছে। এই সাম্রাজ্যগুলোকে নিয়ে বিভিন্ন সিরিয়াল তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে তার মধ্যে তুরস্কের মধ্যে যে সেলজুক সাম্রাজ্য নিয়ে একটা সিরিয়াল হচ্ছে সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সিরিয়াল, ইসলামিক যে সিরিয়াল যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের, আমরা জানি যে দিলিদিস আর্তুগল একটা, মানে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা উসমান, তার পিতা, তাকে নিয়ে একটি বিশাল, মানে বড় একটি 5 বছরের ব্যাপী পাঁচ পর্বের একটি সিরিয়াল, মানে 5 বছর পর্বের সিরিয়াল একটি চলেছে, সেটা হচ্ছে দিলিদিস আর্তুগল। সেটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে সারা বিশ্বের মধ্যে, ইসলামী মানুষদের মধ্যে এবং অন ইসলামিক যে মানুষদের মধ্যে। এত বাস্তব, এত মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, যে এক একটা এপিসোডে যদি বুঝতে পারেন যে এটা এপিসোড, তাহলে আপনারা কিন্তু নেশার মধ্যেই পড়ে যাবেন যে আসলে পরবর্তীতে কী হচ্ছে, এরপরে কী হচ্ছে, এরপরে কী হচ্ছে। এরপরে উসমান মানে শুরু হলো, আর্তুগল শেষ হলো, তারপরে হচ্ছে দ্বিতীয় সিকুয়েন্স, সেটা হচ্ছে উসমান শুরু হলো। প্রথম পর্ব, প্রথম সিজন কিন্তু শেষ হয়েছে এবং এখন দ্বিতীয় সিজন চলতেছে। এটাও কিন্তু মোটামুটি সবার মাঝেই দর্শক যে টানতেছে সেটা কিন্তু অনেক ভালো, ভিউ অনেক হচ্ছে। তা ইসলামিক যে বিষয়গুলো, যে উসমান কীভাবে একটি উসমানীয় সাম্রাজ্য, বিশাল এক সাম্রাজ্য, সেটা হচ্ছে 3 মহাদেশ ব্যাপী বিস্তৃত ছিল। একটা হচ্ছে ইউরোপ মহাদেশে ছিল, তারপরে হচ্ছে এশিয়া মহাদেশে ছিল এবং আফ্রিকা মহাদেশে ছিল। এই 3 মহাদেশ মিলে কিন্তু উসমানীয় সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছিল সেই 1299 বা 90 সালের ওই দিকে শুরু হয়েছিল এবং শেষ কিন্তু এই যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, 1919 সালের বা এরকম সময়ের মধ্যেই কিন্তু এই সাম্রাজ্য শেষ সমাপ্ত ঘোষণা হয়। এবং বিশাল এক ইতিহাস রয়েছে তাদের, বিশাল এক ইসলামিক সমৃদ্ধ ধারা রয়েছে তাদের মাঝে। এই কিন্তু সেটা কিন্তু 1900 সালের পরেই কিন্তু ধীরে ধীরে একটু কমে যায়, মানে একবারেই বিলুপ্ত হয়ে যায় বলা যায়, যে সালতানাতের বিলুপ্ত হয়, উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় এবং তুরস্ক নামে একটি ছোট্ট একটি দেশ কিন্তু গঠিত হয়। এই তুরস্কের কিন্তু আরও ব্যাপক ইতিহাস রয়েছে, সেগুলো কিন্তু আলোচনা করা যাবে। এবং সেলজুকদের উসমানীয় সাম্রাজ্য কখন হয়, কখন যারা, তখন সেলজুকরা এ মানে সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তখন কিন্তু মঙ্গোলরা আক্রমণ করে, আক্রমণ করার ফলে এই সেলজুক সাম্রাজ্য কিন্তু ভেঙে যায়, যার কারণে উসমানীয় সাম্রাজ্য হয়। যাই হোক, সেগুলো অনেক বিস্তারিত আলোচনা, সেগুলো কিন্তু আমরা পরে এক কোনো এক সময় বিভিন্ন এপিসোডে আলোচনা করব। আজকে যে এপিসোডটা হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন আপনারা, সেটা হচ্ছে যে সেলজুক সাম্রাজ্য নিয়ে একটি সিরিজ, একটি প্রথম সিজন শুরু হয়েছে, সেটা হচ্ছে মহান সেলজুক, ঠিক আছে? মহান সেলজুকি নামে একটি সিরিজ শুরু হয়েছে, যেটাতে অসাধারণ একটি
মানে সিরিজ বলা যায়, ইসলামিক দিক থেকে ইসলামিক সমৃদ্ধ, আমাদেরকে অনেক মানে কাছে টানে যে যেখানে কি কি ঘটেছিল, কি কি হয়েছিল সেই সময় ইসলামিক যে ধারায়, সেগুলো কিন্তু আমরা সেই বাস্তবসম্মতভাবে দেখতে পারি। সেখানে কোনো অভিনয়, কোনো ত্রুটি আপনারা ধরতে পারবেন না যে এত সুন্দর, এত সাজানো গোছানো একটি সিরিয়াল, একদম ইসলামিক সমৃদ্ধ, ইসলামিক জীবনধারা সমৃদ্ধ একটি সিরিয়াল আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন আশা। এবং এই তিন চারটা লিঙ্ক থাকবে যে এই সিরিয়ালগুলোর নাম এবং সিরিয়ালগুলো কোথায় আপনারা পাবেন, এই লিঙ্কগুলো কিন্তু কমেন্ট বক্সে বা এটা হচ্ছে মানে যেটা ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পাবেন। আর সেখানে হচ্ছে মেলিকশা নামে একজন আছে মহান রাজা, সেটা হচ্ছে তার রাজ্য হচ্ছে আলাপ আর্সলান, তার বাবা সেখান থেকে তিনি মেলিকশা পেয়েছেন এবং তারপরে তার ছেলেরা আস্তে আস্তে সাম্রাজ্য হয়। এই সময় কিন্তু মঙ্গল ছিল না, এই সময় কিন্তু ছিল হচ্ছে বাতিনি নামে এক মানে হচ্ছে এক ধরনের কাফের বা সম্প্রদায় যা হচ্ছে মুসলমানদের শত্রু হিসেবে, কিন্তু ফাতমি যারা অসম্প্রদায় মানে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব সময় চেয়েছিল, এবং তারপরে হচ্ছে ক্রুসেডরা তারা হচ্ছে জেরুজালেমকে মুক্ত করার চেষ্টা করেছিল, যখন কিন্তু জেরুজালেম আমাদের মুসলমানদের করা কবজায় ছিল, সেটা হচ্ছে সেলজুক সাম্রাজ্যের মেলিক শাহ আমলে। এরপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু কাহিনী গড়ায় কীভাবে তিনি সাম্রাজ্য গড়েন, কীভাবে তিনি বিভিন্ন সমস্যা থেকে নিজেকে দূরে রাখেন, কীভাবে একদিকে বাতেনি একদিকে হচ্ছে ক্রুসেডদের আক্রমণ থেকে কীভাবে তিনি এই সাম্রাজ্যটাকে মুসলমান সাম্রাজ্য এটাকে কীভাবে বাঁচান এবং কীভাবে এগিয়ে নিয়ে চলেন, এটাই কিন্তু মূলত সিরিয়ালের মূল বিষয়বস্তু। আর প্রতিটি সিরিয়ালে প্রতিটি পর্বে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি টান টান উত্তেজনা, এবং শেষে খেয়ে কিন্তু একটু ডিফারেন্ট ক্যারেক্টার যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই সিরিয়ালের পরের যে এপিসোডটা যে এক সপ্তাহ পরে যে হয় সোমবার কি রবিবার, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা ওয়েট করতে হয় এক সপ্তাহ কিন্তু ওয়েট করে, তারপরে আমরা কিন্তু পারি এই সিরিয়াল দেখতে। এই সিরিয়াল দেখার যে মানে একটি দেখলেই কিন্তু পরেরটি দেখার জন্য আগ্রহ সৃষ্টি হয়, ঠিক আছে? এই আপনারা দেখবেন এবং শিখবেন এই করোনার সময় আপনারা ঘরে বসে না থেকে এই ধরনের সিরিয়ালগুলো, ইসলামিক যে সিরিয়ালগুলো সেগুলো দেখবেন। এরপরে আমরা বিভিন্ন সিরিয়াল নিয়ে আলোচনা করবে, এটি মূলত একটি প্রাথমিক আলোচনা, প্রাথমিক পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে, প্রাথমিক একটি ধারণা দিতে পেরেছি। এরপরে আমরা কিন্তু আইজো বেঙ্গলে আমরা বিভিন্ন ইসলামিক যে সিরিজগুলো রমজান মাস সামনে চলতেছে মানে আসতেছে, এখানে কিন্তু আমরা এই বিভিন্ন সিরিয়াল যেগুলো দেখে ইসলামিক ধারায় সমৃদ্ধ হতে পারি, কারণ আমাদের যে অপসংস্কৃতির একটি যুগ চলছে যেটা হচ্ছে আকাশ সংস্কৃতির, সেখানে হলিউড বলিউড নামের এক অপসংস্কৃতি কিন্তু আমাদেরকে এই যুবক সমাজ বা আমাদেরকে একটি মারাত্মক একটি খারাপ দিকে আমাদের ধাবিত করছে, মন মানসিকতা থেকে ইসলামকে ধ্বংস করা থেকে সব দিক থেকে আমাদের কিন্তু অসাধারণ মানে খুবই খারাপ অবস্থানে চলে যাচ্ছে, কারণ সেখানে এতটাই মানে কাহিনী ছাড়াই যে কাহিনী মানে মানে মানুষের সৃষ্টি যে কাহিনীগুলো মানে যেগুলোর কোনো অর্থ নেই, আপনারা এই সিরিয়ালগুলো একটু দেখবেন, তারপরে কিন্তু ওই সিরিয়ালগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন বা ওই ছবিগুলোর সঙ্গে মুভিগুলোর সঙ্গে হলিউড বলিউডের মুভিগুলো দেখলে মনে হবে যে এগুলো তো গাঁজাখুরি গল্প ছাড়া কিছুই না, ঠিক আছে? আপনারা আশা করি দেখবেন এবং আমাদের এখানে কমেন্ট বক্সে জানাবেন যে এই সিরিয়ালগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে এবং বলিউড হলিউডের মুভিগুলো দেখে আপনাদের এতদিন কেমন লেগেছে। আশা করি আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন এবং আমাকে ধন্যবাদও জানিয়ে দেবেন। ধন্যবাদ জানি, এখানে শেষ করছি আমাদের আজকের পর্ব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।